আসসালামু আলাইকুম এটিএন বাংলা গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ওয়াহিবা রায়হান শুরুতেই সংবাদ শিরোনাম রমজানের আগে অবৈধ মজুতদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা বললেন ভোক্তা অধিকারের মহাপরিচালক অপরাধ ও দুর্ঘটনা কমাতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক সিসি ক্যামেরার আওতায় নজরদারি করবে হাইওয়ে পুলিশ এবং রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে বান্দরবন সীমান্তে বিজিবি নিরাপত্তা জোরদার চলছে মাইকিং শুনছিলেন সংবাদ শিরোনাম রমজানের আগে অবৈধ মজুতদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এইচ এম শফিকুজ্জামান সকালে ঝালকাঠির বিভিন্ন বাজারে খোলা তেল বিক্রি বিরোধী সচেতনতামূলক ক্যাম্পেইন শেষে সাংবাদিকদের তিনি একথা জানান রমজানে সব পণ্যের চাহিদা দ্বিগুণ বেড়ে যায় বলে মজুতদারীরা এসব সুবিধা নিতে চায় তাই ভোক্তাদের একসাথে বেশি পণ্য না কিনে ধাপে ধাপে কেনার পরামর্শ দেন তিনি বাজার মনিটরিং শেষে চেম্বার অব কমার্স কার্যালয়ে ব্যবসায়ীদের সাথে এবং জেলা প্রশাসক কার্যালয়ে সরকারি বেসরকারি কর্মকর্তা ব্যবসায়ী এবং সাংবাদিকদের সাথে মত বিনিময় করেন ভোক্তা অধিকারের মহাপরিচালক জয়পুরহাটে হত্যা মামলায় চারজন ও মাদক মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ দুই আদালতের বিচারক আব্বাস উদ্দিন এ রায় দেন হত্যা মামলায় দণ্ডপ্রাপ্তরা হলেন পাঁচবিবি উপজেলার রতনপুর এলাকার জায়বর আলীর ছেলে সোহাগ তৈমুদ্দিনের ছেলে রায়হান নিজামুদ্দিনের ছেলে আমিনুল ইসলাম ও লোকমানের ছেলে হারুনুর রশিদ এছাড়া মাদক মামলায় দণ্ডপ্রাপ্ত সুজন সর্দার একই উপজেলার গোপালপুর গ্রামের সোলাইমান সর্দারের ছেলে মামলার বিবরণে জানা যায় 2010 সালে 6 জানুয়ারি পাওনা টাকা চাইতে গেলে ঝগড়া বিবাদের জের ধরে জয়পুরহাটের খঞ্জনপুর এলাকার বাদল প্রামাণিকের ছেলে শাহাদুল ইসলামকে পিটিয়ে হত্যা করে অভিযুক্তরা অন্যদিকে 2020 সালের 14 নভেম্বর পাঁচবিবি উত্তর গোপালপুর গ্রাম থেকে 119 বোতল ফেন্সিডিল সহ সুজন সর্দারকে গ্রেফতার করে নেন অপরাধ দুর্ঘটনা কমাতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের 250 কিলোমিটার এলাকায় বসানো হয়েছে উচ্চ ক্ষমতাসম্পন্ন ক্লোজ সার্কিট ক্যামেরা এশীয় উন্নয়ন ব্যাংক এডিবির অর্থায়নে বিশেষ এই প্রকল্প বাস্তবায়ন করছে পুলিশ সদর দপ্তর কুমিল্লার প্রতিনিধি খায়রুল আহসান মানিকের পাঠানো তথ্য ছবিতে আরও জানাচ্ছেন আশিকুর রহমান দেশে দূরপাল্লার মহাসড়কে এই প্রথমবারের মতো বসলো এমন নজরদারি ক্যামেরা নারায়ণগঞ্জের সাইনবোর্ড থেকে চট্টগ্রামের সিটি গেট পর্যন্ত প্রায় 250 কিলোমিটার সড়কে 490টি স্থানে বসানো হচ্ছে 1427টি সিসি ক্যামেরা কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন এসব ক্যামেরা যে কোনো অপরাধ শনাক্ত করার পাশাপাশি কন্ট্রোল রুমে তাৎক্ষণিক সতর্ক সংকেত পাঠাতে সক্ষম বলে জানায় হাইওয়ে পুলিশ কে কি করলো কি না করলো উইদিন সেকেন্ড উইদিন মোমেন্ট আমরা এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে আমরা খুব সহজে বের করতে পারবো ডিজিটাল ডকুমেন্টারি এভিডেন্স আমরা খুব সহজে পাবো এর ফলে এখানে যেই অন্যায় করুক না কেন তাকে আমরা আইনের আওতায় নিয়ে আসতে পারবো মহাসড়কে চলাচল করা গাড়ি ও যাত্রীদের নিরাপত্তা ছাড়াও দুর্ঘটনা ও অপরাধ কমাতে এসব ক্যামেরা সহায়ক হবে বলে মনে করছেন সাধারণ মানুষও কেউ রং করে স্যার তাহলে এটা ধরা পড়বো কারণ এটা প্রশাসন এটা ধরার জন্য অনেক সুবিধা হবে এই ক্ষেত্রে আমাদের লোকে ভালো হয়েছে যেহেতু দুর্ঘটনা কে করতেছে কোন গাড়িতে হচ্ছে এটা যদি ধরতে পারে তাই জন্য আমাদের ভালো না ডাকাতি হলে ওই জায়গায় স্পটার নাম বললে সিসি ক্যামেরা টেনে কোন গাড়িটা কি আসবে সে এগুলা ধরতে পারবে ইন্টেলিজেন্ট ট্রাফিক ম্যানেজমেন্ট সিস্টেম সম্বলিত এসব ক্যামেরা তৈরি করেছে চীনের হুয়াও প্রতিষ্ঠান অত্যাধুনিক এসব ক্যামেরা স্থাপনের ফলে মহাসড়কে নিরাপত্তা নিশ্চিত করা আরো সহজ হবে বলে মনে করছে হাইওয়ে পুলিশ ব্যুরো রিপোর্ট এটিএন বাংলা রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে বান্দরবান সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে বিজিবি এ লক্ষ্যে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি আলীকদম রুমা ও থানচি সীমান্তে বাড়ানো হয়েছে নিরাপত্তা সীমান্ত এলাকার বিভিন্ন পয়েন্টে টহল জোরদারের পাশাপাশি প্রতিটি চৌকিতে বিজিবি সদস্য সংখ্যা বাড়ানো হয়েছে নিরাপত্তার কারণে ঘুমধুমতুমপুর সীমান্তে একদিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে পাঁচটি প্রাথমিক বিদ্যালয় গত এক সপ্তাহে সীমান্ত দিয়ে অনুপ্রবেশের সময় 50 জনকে আটক করে পুশব্যাক করেছে বিজিবি
এরা নাইক্ষ্যংছড়ি বিভিন্ন পয়েন্ট দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করেছিল। নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাকারিয়া জানিয়েছেন, সীমান্ত এলাকায় যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করে সতর্ক করা হচ্ছে। শীতে কাঁপছে দেশের উত্তরের জেলা দিনাজপুর, ভোগান্তিতে পড়েছে নিম্ন আয়ের মানুষ। দেশের সর্বনিম্ন তাপমাত্রা 5.7 ডিগ্রি সেলসিয়াস সেখানে রেকর্ড করা হয়েছে আজ। জেলার সরকারি প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকলেও বেসরকারি প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান খোলা রয়েছে। এদিকে শেরপুরে কুয়াশা কমলেও বেড়েছে শীত। সকাল থেকে কনকনে হিমেল হাওয়া, ঠান্ডায় সময় মতো কাজে বের হতে পারছেন না শ্রমজীবী মানুষ। হাসপাতালগুলোতে বাড়ছে শীতজনিত রোগীর সংখ্যা। শীত নিবারণে জেলার চরাঞ্চলে এবং সীমান্তবর্তী পাহাড়ি এলাকার মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করেছে জেলা প্রশাসন ও বিভিন্ন বেসরকারি সংস্থা। নড়াইলে মাদক মামলায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও 20,000 টাকা জরিমানা অনাদায়ে আরও 6 মাসে বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত। অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ আকরাম হোসেন এ রায় দেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আসামি যশোরের কোতোয়ালি থানার শঙ্করপুরের মাদক কারবারি সাত্তার কবিরাজ পলাতক ছিলেন। মামলার বিবরণে জানা যায়, 2013 সালের 8 জুন নড়াইলে কালিয়া থানার পেরলি ক্যাম্পের একটি টহল দল মোট 40 বোতল ফেন্সিডিল সহ তাকে আটক করে। পরে এ ঘটনায় কালিয়া থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা হয়। নেত্রকোনার কেন্দুয়ায় ব্যবসায়ী সাকিব হত্যা মামলায় আসামি স্বপনকে গ্রেফতার করেছে র্যাব। র্যাব 14 সিপিসি 2 কিশোরগঞ্জ ও র্যাব 11 নরসিংদী যৌথ অভিযান চালিয়ে নরসিংদীর মাধবদী উপজেলার বিরামপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করে। র্যাব জানায়, গত বছরের 23 অক্টোবর রাতে নেত্রকোনার কেন্দুয়ার মনকান্দায় পূর্ব পরিকল্পিতভাবে মোটরসাইকেলে গতিরোধ করে স্বপন ও তার সহযোগীরা ব্যবসায়ী সাকিবের উপর হামলা চালিয়ে বিকাশ কোম্পানি 3 লাখ টাকা ছিনিয়ে নিয়ে যায়। এতে গুরুতর আহত সাকিবকে প্রথমে কেন্দ্র উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর 2 নভেম্বর তারিখে তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের বাবা কেন্দুয়া থানায় হত্যা মামলা দায়ের করেন। নারায়ণগঞ্জের রূপগঞ্জ কাঞ্চন এলাকায় কালাদি শাহজাদউদ্দিন জামি ইসলামিয়া কামিল মাদ্রাসায় পিএইচপি ফ্যামিলির অর্থায়নে নির্মিত নতুন ভবনের উদ্বোধন করা হয়েছে। সুফি মিজান ভবনের উদ্বোধন করে নারায়ণগঞ্জ এক আসনের সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক। এ উপলক্ষে আয়োজিত কামিল প্রথম বর্ষের মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন দুর্নীতি দমন কমিশনের সাবেক কমিশনার ও কালাদি শাহজাদউদ্দিন জামিয়া ইসলামিয়া কামিল মাদ্রাসার সভাপতি ডক্টর মোজামেল হক খান। অনুষ্ঠানে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ আব্দুর রশিদ, পিএইচপি ফ্যামিলি পরিচালক মোহাম্মদ আমির হোসেন সোহেল বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। খুলনার লবণচোরা এলাকার আরজুর কালভার্ট এলাকা থেকে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। এর আগে গত শুক্রবার তার সঙ্গীকে 2 রাউন্ড গুলিসহ গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে। দুপুরে কেএমপি সদর দপ্তরের সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ কমিশনার সর্দার রাকিবুল ইসলাম এসব কথা জানান। গ্রেফতারকৃতরা দীর্ঘদিন থেকে মাদকের পাশাপাশি অস্ত্র ব্যবসা করে আসছিল। রংপুরে প্রায় 2,000 হতদরিদ্র ও ছিন্নমূল মানুষের মধ্যে কম্বল বিতরণ করেছে কৃষক লীগ। মহানগর কৃষক লীগের উদ্যোগে নগরের হাজিরহাট মনোহর উচ্চ বিদ্যালয় মাঠে এসব কম্বল বিতরণ করেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী। আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য অ্যাডভোকেট হোসনে আরা লুৎফা ডালিয়া, রংপুর জেলা আওয়ামী লীগের আহ্বায়ক এ কে এম সায়দাত হোসেন বকুল, মহানগর আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আবুল কাশেম এবং মহানগর কৃষক লীগের সাধারণ সম্পাদক তহিদুল ইসলাম তুহিন এ সময় উপস্থিত ছিলেন। বিজ্ঞান ও প্রযুক্তি উদ্ভাবনী সমৃদ্ধি, এ স্লোগানে জুয়াডাঙ্গায় শুরু হয়েছে 2 দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান অলিম্পিয়াড। উদ্বোধন করেন জুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা প্রশাসক শারমিন আক্তার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমাতুজ জোহরা ও সদর উপজেলা চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাস ও উপজেলা শিক্ষা অফিসার বিকাশ কুমার সাহা সহ অন্যান্যরা এ সময় উপস্থিত ছিলেন। বিজ্ঞান মেলায় 18টি শিক্ষা প্রতিষ্ঠানের স্টল রয়েছে।
হবিগঞ্জে শুরু হয়েছে পুলিশ সুপার ব্যাডমিন্টন টুর্নামেন্ট। রোববার রাতে এর উদ্বোধন করেন পুলিশ সুপার আক্তার হোসেন। উদ্বোধনী খেলায় ডিএসবি দলকে হারায় বানিয়াচং থানা দল। টুর্নামেন্টে 40টি দল অংশ নিচ্ছে। পহেলা ফেব্রুয়ারি টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি গ্রামগঞ্জের খবর। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN Bangla News। ধন্যবাদ।